আসসালামু আলাইকুম, আশা করি সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আছেন। থুকু থুকু, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি কুমিল্লা ডিসি রোড, সো চলে আসছি আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল করতে। বাবারে অনেক জাম এদিকে। ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, কি করতেছো তোমরা? শরীরে ভালো? আগে ঘোড়াগুলোকে দিয়ে কি বলে টমটম চালাই তো, আর যেসব ঘোড়াগুলো একটু দুর্বল হয়ে যায় ওগুলাকে এভাবে রাস্তায় ছেড়ে দেওয়া হয় বেয়ার ইসের মতো, কষ্ট লাগে এগুলো দেখলে। যাক, ঠিক আছে, তোমরা হ্যাভ ফান করো। সামনে হচ্ছে জেলা প্রশাসকের বাসভবন, আর বাঁদিকে হচ্ছে কুমিল্লা চিড়িয়াখানা। যাই বাঁদিকে চিড়িয়াখানা রোডে, চিড়িয়াখানা আছে কিন্তু চিড়িয়াখানার ভিতরে কোনো জীবজন্তু নাই, না থাকাই ভালো, বিকজ ওগুলা চিড়িয়াখানা থেকে উদয় কষ্ট দিয়ে লাভ নাই। ওয়াও, দেখছেন কত বড় বট গাছ! এই সোজা হচ্ছে জেলা প্রশাসকের বাসভবন। আমার যাইতে গেছিল সকালে নাস্তা করতে, কিন্তু যাইতাম না, এখন দুপুর হয়ে গেছে 1টা বাজে, এখন গেলে স্যারে মাইর দিব। মজা করলাম, যাই হোক, নীরব এলাকা, হর্ন বাজাবেন না। ওকে, চলে আসছি কুমিল্লা কালিয়াজুড়ি। কালিয়াজুড়ি সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসছি গুমতির আইলে, সবাইকে গুমতির আইলে ওয়েলকাম। এখন জায়গায় সামনের দিকে আগায় থেকে যখন উঠছি, তখনই একটা নোটিফিকেশন পাইলাম। তো একটা ভাইয়া মেনশন করলো যে আরেকজন মোটো ব্লগার ময়মনসিংহের মেবি, তো সে তার ভিডিওতে বলতেছিল ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল, মানে আমাকে মিন করতেছিল। তো সেই ভাইটির ভিডিওটা দেখে আমার একটু খুশি লাগছে যে না, আমার ওয়েলকাম টু মাই চ্যানেল ময়মনসিংহেও পোষায় গেছে। যাক, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই রেল লাইন। আমি এনে খারে রয়েছি, আমি কিতা অন দিতাম বেটা, কিতা কইতে চাই একটু বুঝি, ওয়েলকাম টু মাই চ্যানেল করে দে। জি কি বলছেন বুঝি নাই। আচ্ছা, আমি তো এখানে দাঁড়ায় আছি, এখানে হরণ দিব কি জন্য একটু বুঝ। ও আচ্ছা আচ্ছা, আপনার ওভারটেক করেছে। আসলে আরেকটা জিনিস কি, না না আরেকটা জিনিস কি, আমি হ্যাঁ আমি একটা জিনিস কি, আমি হর্নটা একটু কম ইউজ করি, বস হর্নটা একটু বিরক্তিকর বটেও, কারণ আমি আপনাকে হর্ন দিলাম। হ্যাঁ বুঝি না, আমি কি বললি, হর্নটা দেওয়া একটু বিরক্তিকর, কারণ আপনি তো আপনার ভাবতে যাচ্ছেন, আমি আপনার যদি হর্ন। আচ্ছা আচ্ছা, বুঝছেন এই অবস্থায় আমার একটু হঠাৎ করে। ও আচ্ছা, আপনি সেবরা খাইছেন? বুঝছি বুঝছি। ও আচ্ছা, না ঠিক আছে, না হর্নটা কম ইউজ করা ভালো, আর আমি বুঝে শুনে আপনাকে ওভারটেক করছি। ও আচ্ছা, এই দেশে কি হর্ন চলে বেশি, হর্ন দেওয়াটা, আমি বলতেছি এই দেশে কি হর্ন দেওয়াটা বেশি যৌক্তিক? এটাই আমার প্রশ্নের উত্তরটা দেন, হর্ন দেওয়াটা কি বেশি যৌক্তিক? না ঠিক আছে, যদি ছ্যাবরা খেয়ে থাকেন এর জন্য সরি, আর হর্নটা আমি একটু কম ব্যবহার করি, আর আপনিও চাই পারলে। আচ্ছা, এ দেশে তো সবই চলে, তার মানে এ দেশে যদি এ তো সব চলে, আমরাও তো সব চালাইতে পারি না, কারণ এ দেশে অন্যায় চলতেছে, তা আমি আপনি অন্যায় করতে পারি, বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা দুর্বল হওয়ার মতোই কথা। যাই হোক,
সেবড়ার জন্য দুঃখিত না না আপনি অনেক বয়স্ক আমার থেকে অনেক মুরব্বী আমি অনেক ছোট আমি বাচ্চা ছেলে আপনার অনেক ছোট মানে আপনি আমার বাবার বয়সী হবেন যাই হোক যদি সেবড়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে হর্নটা একটু কম ব্যবহার করি আর আমি দেখে শুনে ওভারটেক করছি আপনাকে না না এটা ঠিক বলছেন হ্যাঁ এটা ঠিক বলছেন আমি তো আপনি নর্মালি আইসা এদিকে দাঁড়াই আছি বুঝছি বুঝছি না ঠিক আছে ভাই কি গাড়ির ব্যবসা করছেন কি গাড়ির ব্যবসা করছেন ও বাস ও আপনার বাস ছিল নিজস্ব বাস ছিল আচ্ছা আসসালামু আলাইকুম আমি রেল লাইনডার একটু ওয়েলকাম করতেছিলাম হ্যাপেটা আইয়া কিতা জানি পাস্তিকা কইয়া গেল গা কমেন্ট একটা কই দেয় তাই জি গেলাম অটো ঘটনাটা কী তা এখন ঘটনা যেটা কইল হ্যাপেটা আমি কিনলে গিয়ে অন দিলাম না আচ্ছা আমি কিনলে গিয়ে অন দিতাম হ্যাপেটারে আমি তো দেখতেছি আমি আমার সুন্দর মতো উনি ওনার মতো যাচ্ছে আমি আমার মতো যাচ্ছি তো হুদাই ওনারে ডিস্টার্ব না করার জন্য অন দিলাম না এই অন দিলাম না কে এটার লেগে হ্যাপেটার রোনা ফেনা যাই হোক আমি একটু ফেনা ফেনা করলাম হ্যাপেটার লগে ওয়াও কি সুন্দর আবহাওয়া কি সুন্দর রাস্তা যাকে সামনের দিকে আগে আমি এখন আছি কুমিল্লা বুড়িচং রোড ইয়েস কুমিল্লা বুড়িচং রোড চলে যাব চলে যাচ্ছি কই যাচ্ছি কইতাম না ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু বুড়িচং এর রাস্তা আসলে অপ্রয়োজনীয় হর্ন দেওয়া আমি পছন্দ করি না আর অপ্রয়োজনীয় হর্ন দেওয়া কতটা যৌক্তিক আমি সেটাও জানি না যাকে হর্ন যত সম্ভব বলতে যথাসম্ভব হর্ন ইউজ না করাই ভালো শব্দ দূষণ আর কিছু কিছু রাইডার ভাইদের দেখা যায় ওদের গাড়ির স্পিড হবে না 40 এতরা হর্ন বাজায় 100 100 এটা খুবই বিরক্তিকর অ্যানোয়িং তো হর্নটা একটু কম ইউজ করবেন ইউজ পাস লাইট হাই বিম লো বিম ওয়াও কুমিল্লা শহরে আরেকটি দিঘি পাওয়া গেছে অনেক বড় একটা দিঘি এত বড় দিঘি আমি কোথাও দেখি নাই কোনো শহরে নাইমাদ মন চাইতেছে একটু গোসল করে লাইতাম একটু ডুবাইলে ভাল লাগতো পুরা কফি কালারের দিঘি এরম দিঘি দেখি নাই জীবনে যাকে সামনের দিকে আগে ভাই রে ভাই রাস্তা না কি তাই যাক সামনে ভালোই আছে ও মাগো সামনে দোয়ারও দেখা যাইতেছে যা কদ্দুরেই বাঙ্গা যাইগে কোন রকম এ ডাবলই যাবো কিন্তু চালায় আর ফোনে কথা কয় হ্যাঁ পিসি দিয়ে ডাবলই গেলে কইতেও পারতো না ও মা ভাই রে ভাই এ রোডে যদি কেউ ইমার্জেন্সি সিচুয়েশনে আসে ধরেন আপনার বাথরুম লাগছে আর আপনি এই রাস্তায় আছেন নির্গাত বুজ্জালন বাকিটা আর কইতাম না বাইরে যে সব ওকে গাইস আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন